আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই দাওয়াত ও তাবলীগের এই মেহনতের সাথে সম্পৃক্ত আছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত শুনতেছেন এবং আমাদের পাশে আছেন, সকলকে জানাই মাবরকবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব দাওয়াত ও তাবলীগের ছয় সিফতের মাকসাদ সম্পর্কে। কম বেশি আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত, দাওয়াত ও তাবলীগের ছয়টি উসুল কালিমা নামাজ, ইলমুল জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিহ নিয়াত, দাওয়াত ও তাবলীগ, এই ছয়টি উসুল জানি। তবে এই ছয়টি উসুলের মাকসাদ কি? ইসলামের অনেক শাখা রয়েছে, ইসলামের অনেক বিষয় রয়েছে। এ সকল বিষয়, সকল আমলের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক আমল রয়েছে। এই সকল আমলের মধ্য থেকে ছয়টি আমল, ছয়টি উসুলকে আমাদের সামনে পেশ করা হয়েছে। কে উদ্দেশ্যের মাকসাদ কি, এই সম্পর্কে আমি আমার দর্শকের কাছে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই আলোচনা শুরুর আগে আমার দর্শকের নিকট বিনীত অনুরোধ, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে এবং দাওয়াতের এই বাণীগুলো সকল উম্মতের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দাওয়াত ও তাবলিগে যে ছয়টা সিফতের কথা বলা হয়, এগুলোর একটি নির্দিষ্ট মাকসাদ আছে। এগুলোর মাকসাদ হল সূরা বাকারার 177 নম্বর আয়াতে পাঁচটা বিষয় সম্পর্কে উল্লেখিত হয়েছে, যে পাঁচটি দাওয়াত তাবলিগের সাত উসুলের মধ্যে পাঁচটি সূরা বাকারার মধ্যে 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর এই পাঁচটা বিষয় হলো দ্বীনের মৌলিক কাজ। এক নম্বর, শিরিক মুক্ত ঈমান। দুই নম্বর, ইবাদত বান্দেগী সুন্নাত তরিকায় করা। তিন নম্বর, মুআমালাত তথা রিজিক হালাল রাখা। চার নম্বর, মুআশারাত তথা বান্দার হক আদায় করা। পাঁচ নম্বর, তাজকিয়া তথা অন্তরের দশটা রোগের চিকিৎসা করা। মাওলানা হাকিমুল উম্মত হযরত মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাই এই আয়াতকে পুরা দিনের খোলাসা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইয়ের দিলে যে ছয় সিফত ঢেলেছেন তা মূলত এই আয়াতেরই খোলাসা, এই আয়াতেরই ব্যাখ্যা। অর্থাৎ এই আয়াত থেকেই, সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকেই হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই সংক্ষিপ্ত আকারে এই সাতটি উসুল বের করেছেন। কালিমা প্রসঙ্গ, এই ছয় সিফতের মধ্যে যে কালিমা আছে এর দ্বারা উদ্দেশ্য শিরিক মুক্ত ঈমান। শুধু যতটুকু বলা হয় আল্লাহ থেকে সব কিছু হয়, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এর সাথে শিরিক মুক্ত ঈমানও শিখতে হবে। একটা শিরিক করলে পুরা ঈমান বাতিল হবে। নামাজ প্রসঙ্গ, এই নামাজ অর্থ শুধু নামাজ না, বরং নামাজ, রোজা, হজ, জাকাত, কাফন দাফন, ইবাদত বলতে যা বুঝায়। নামাজের জন্য সূরা কিরাত, মাসআলা মাসাইল শিখতে হবে এবং বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে তা আমলে পরিণত করতে হবে। বাস্তব প্রশিক্ষণ ছাড়া সহি নামাজ শিক্ষা করা সম্ভবপর নয়। ইকরামুল মুসলিমিন প্রসঙ্গ, ইকরামুল মুসলিমিন বলে দুটো বিষয় বোঝানো হয়েছে। এক নম্বর হলো মুআমালাত, ভাইদের সাথে যে লেনদেন করা হয় এটা সহিভাবে করতে হবে, ইকরামের সাথে করতে হবে। এজন্য আয়াতে বলা হয়েছে আল মুফু না ইদা আল মুফু না বিআদিহিম ইদা আহাদু, মুআমালাতের কথা রক্ষা করা, ভাইকে ঠকাতে চেষ্টা করবেন না। ইকরামুল মুসলিমিনের দুই নম্বর হল মুআশারাত, এজন্য এ আয়াতে বলা হয়েছে ওয়াতিল মালা আলা হুব্বিহি দাবিল কোরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এগুলো হচ্ছে বান্দার হক, গরিব দুঃখী, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের পাশে হকভাবে ইনসাফের সাথে তাদের হক পৌঁছে দেওয়া, এতিমদের গরিবদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া, উম্মতের হক তাদের কাছে পৌঁছে দেওয়া।
একরামুল মুসলিমিন থেকে এটা মাথায় আনতে হবে যে আমার বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, মরে গেলে আরও সাতটা হক। আমার বিবির এই একই হক, সন্তানের আসল হক তাকে মুসলমান বানানো। সার কথা হলো, একরামুল মুসলিমিনের প্রয়োগস্থল হলো মুআমালা ও মুআশারা। তসহিহে নিয়াত প্রসঙ্গ, তসহিহে নিয়াত দ্বারা উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি, অর্থাৎ অন্তরের দশটা রোগ দূর করো, দশটা গুণ অর্জন করো। তসহিহে নিয়াত দশটা গুণের একটা, আরও নয়টা গুণ আছে, দশটা রোগ থেকে দূর করতে হবে। তাকাব্বর দূর করতে হবে, হাসাদ দূর করতে হবে, জবানের হেফাজত শিখতে হবে ইত্যাদি। ইমাম গিজ্জালি রহমতুল্লাহ আলাই তাবলিগে দিন কিতাবে দশটা গুণ ও দশটা রোগের বয়ান করেছেন। তাহলে এই পাঁচটা কথার মধ্যে পুরো দিন তথা আকাইদ, ইবাদত, ইকরামুল মুসলিমিন, মুআমালাত, মুআশারাত আর তসহিহে নিয়াতের মধ্যে আত্মশুদ্ধি। এখন হলো এই পাঁচটা সিফত আমার মধ্যে আসবে কিভাবে, আসার জন্য এখানে দুটো পয়েন্ট রাখা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর রাস্তায় বের হওয়া, দ্বিতীয় নম্বর এলেম ও জিকির। আল্লাহর রাস্তায় বের হয়ে দিনের উপর চলার আগ্রহ সৃষ্টি করো এবং ওলামায়ে কেরাম থেকে মাসাইল শিখো, জিকির শিখো, বিশেষভাবে বড় জিকির সহাইভাবে কোরআন তেলাওয়াত শিখো। এই হলো ছয় সিফতের খোলাসা। আর তার বাস্তবতা, এই ছয় সিফতকে যদি আমরা এভাবে বুঝতে পারি তাহলে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।